শিক্ষামন্ত্রীর সংবাদ মেল। সময় আছিল 10:30, পিছে 11:30 বজালৈ শিক্ষামন্ত্রী নাহিল। ক্ষুব্ধ সাংবাদিকে বর্জন করিলে সংবাদ মেল। হয়, রাজ্য প্রশাসনের প্রাণকেন্দ্র জনতা ভবনত নজিরবিহীন ঘটনা। দায়িত্বশীল মন্ত্রীর অদায়িত্বশীল কর্মত ক্ষুণ্ণ হয়ে সাংবাদিকে বর্জন করিলে মন্ত্রীর সংবাদ মেল। এয়া জনতা ভবনের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর আলোচনা কক্ষ। তাতেই সংবাদ মেলর আয়োজন মন্ত্রীজনের। সংবাদ মেলত উপস্থিত থাকবলে সাংবাদিকসকলক আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাইছিল রাজ্যের জনসংযোগ বিভাগে। যথাসময়ত আহিলে সাংবাদিকর দল, গ্রহণ করিলে নিজের আসন, কিন্তু খবর নাই মন্ত্রী ভট্টাচার্যর। নির্দিষ্ট সময় অতিক্রম করে পার হল 1 ঘন্টা, পিছে আহি নাপালে মন্ত্রী। মন্ত্রী তো নাই, খবর নাই মন্ত্রীর কোনো সহায়কারী কিংবা বিভাগীয় বিষয়া কর্মচারীর। দায়িত্বশীল মন্ত্রীর অদায়িত্বশীল কাণ্ডত চরম অস্বস্তিত সাংবাদিক। বহুকেইজন সাংবাদিকে যোগাযোগের চেষ্টা করিলে মন্ত্রী ভট্টাচার্যক, কিন্তু রহস্যজনক কারণত সঁহারি নিদিলে মন্ত্রীজনে। উপায়হীন হয়ে সংবাদমেল বর্জন করিলে সাংবাদিকে। মন্ত্রী ভট্টাচার্যর এই কার্যই সৃষ্টি করিলে প্রতিক্রিয়ার। আসলে সকল মন্ত্রী হোক বিধায়কে হোক সময়ের প্রতি লক্ষ্য রাখা উচিত। মই যদি কারোবাক একটা নির্দিষ্ট সময় আমন্ত্রণ জানাও, নির্দিষ্ট সময় মই উপস্থিত হব লাগে। যদি নির্দিষ্ট সময় উপস্থিত হব নোৱাৰো, তেন্তে তেখেতসকলে মোক জানাব লাগে যে মই বিশেষ অসুবিধার কারণে আহতে দেরি হব। কিন্তু যদি নজনোৱাকে দেরি করে, এটা ঠিক কথা নহয়। মঙ্গলবারের এই ঘটনায় এক প্রকার নজিরেই সৃষ্টি করিলে রাজ্য। এজন কেবিনেট মন্ত্রীর সংবাদ মেল বর্জন সাংবাদিকর, এয়াই আমার মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।